সংঘর্ষের প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটি সহ তিন পার্বত্য জেলায় চলছে 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ। রাঙামাটিতে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। অপ্রীতিকর ঘটনা এড়াতে বান্দরবানে পাহাড়ি বাঙালি শান্তি আলোচনা হয়েছে। অবরোধের কারণে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্র, স্থানীয় সরকার ও পার্বত্য উপদেষ্টা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সেরাজুম মনিরা। খাগড়াছড়ি ও রাঙামাটির বর্বরোচিত ঘটনার প্রতিবাদে পাহাড়ি ছাত্র জনতার ডাকে তিন পার্বত্য জেলায় 72 ঘন্টা সড়ক ও নৌপথে অবরোধ শুরু হয়েছে। রাঙামাটিতে যানবাহনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সকল প্রকার যানবাহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ছাড়েনি অভ্যন্তরীণ ও কোনো দূরপাল্লার বাস। বন্ধ রয়েছে সবকটি সড়ক ও নৌপথে সব ধরনের যানবাহন চলাচল। খাগড়াছড়িতে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া সভা সমাবেশ আবারও নিষিদ্ধ করা হয়েছে। শহরবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। শনিবার সাপ্তাহিক হাটবার থাকলেও কোনো বাজারে ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি লক্ষ্য করা যায়নি। অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার, ঘন ঘন টহল দেয়া, হতাহতদের ক্ষতিপূরণ দেয়া এবং জেলার প্রত্যেক উপজেলায় সম্প্রীতি কমিটি গঠনের প্রস্তাব করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এদিকে পাহাড়ি বাঙালি সংঘর্ষের জের ধরে তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটি ও খাগড়াছড়ি যখন উত্তপ্ত, তখন অপর জেলা বান্দরবনের পরিবেশ অনেকটাই শান্ত। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে শুক্রবার সন্ধ্যা 6টায় জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি শান্তি সম্প্রীতির বৈঠক আয়োজন করা হয়। এতে পাহাড়ি বাঙালি সম্প্রদায় ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বান্দরবনের শান্তি সম্প্রীতি রক্ষায় যে কোনো ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পর্যন্ত আমরা পর্যবেক্ষণ সেরাজুম মনিরা, জিটিভি নিউজ।